अस्सलाम वालेकुम सर। শরীর তো ভালো নেই, কারণ মারছে তো আমাকে, সেদিন তো প্রচুর মারছে। এখন স্যার আমার আমার একটা রিকোয়েস্ট হচ্ছে স্যার, আমার কাছে সেদিন 4টা কাগজে সই নিছে আমার চোখ বেঁধে, আমাকে ওই সিগনেচারের কাগজগুলো ফেরত দিবেন স্যার। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে ফেরত দেবো, কথা বলে নিজে জি আমি ফেরত দেবো, যদি নিয়ে থাকে কাগজ সয়নি, কাগজ দেখো সয় নিচ্ছে, স্যার আমি আমাকে কি স্যার, মোবাইল করে নিয়েতে সই ছিল বুঝছো, না মোবাইল বুটে না স্যার, আমার কাছে 4টা সই নিছে স্যার, আমার চোখ বাঁধা অবস্থায় আমাকে আমার কাছে 4টা সই নিছে। মোবাইল করে তো আদেশে নিয়েতে সই নিয়েছে তোমার, যেটা বল তা আমি তো সেটা দেখিনি স্যার, আসলে এটা মোবাইল কোর্ট ছিল নাকি সাদা কাগজ ছিল? যাই হোক, এখন ঘটনা যেভাবে করছে যাই ঘটে গেছে, তুমি আমার সাথে দেশে দেখো, আমি নিজেও আসলে অনাদপ্ত, এখন তুমি একটু রেস্ট নাও, যাও থাকো, এবারে একটু থাকো, ঠিক আছে স্যার আমার কি স্যার কথা আছে, আমার আছে কথা স্যার, আমার তো দুটো সন্তান ছিল স্যার, কিন্তু আমাকে কি স্যার এই এনকাউন্টার দেওয়ার মতো কি কোনো অপরাধ করেছিলাম আমি স্যার, আপনি বলেন। এনকাউন্টার মানসিকতা আসলে ছিল না আমাদের বুঝছো, ওইভাবে ছিল না, কিন্তু আমাকে তো চোখ বেঁধে হাত বেঁধে নিয়ে যাওয়া হয়েছিল, এবং আপনার আরডিসি আমাকে বারবার যেভাবে অকথ্য ভাষায় গালিগালাজ করছে স্যার, আপনি আমাকে একদিন কাছে ডাকতে পারতেন তো, পারতেন না? আপনি যদি আমাকে একদিন ফোন দিয়ে ডাকতেন, যার আমি তোমার সঙ্গে কথা বলবো, আমি কি আসতাম না স্যার? সেটা আসতাম, এখন আসবো, এখন এখন আসবে, সমস্যা নেই, এটা নিয়ে এখন যে কষ্ট তুমি পাচ্ছ, কষ্ট তো এখন হয়ে গেছে, যেটা এটাকে দেখতে হবে আর কি পজিটিভলি নিয়ে, এটা করার জন্য তোমার নিয়েটা কি বলো? এমন স্যার আমার যেটা ইয়া, সেদিন আমাকে বিবস্ত্র করে আমার ভিডিও ধারণ করছেন আপনার অফিসাররা, এই তারা এটা কী উদ্দেশ্য করলেন এটা আমার জানা বাঞ্ছনীয় স্যার। আর আমার স্যার সই করা কাগজ কিসে সই দিয়েছে এটা আমার দেখতে হবে স্যার, কারণ আমার নামে আমি দুই নামে আমার কাছে সিগনেচার নিয়েছেন তারা, এখন আমি আমার ভবিষ্যৎ নিরাপত্তা নিয়ে চিন্তিত স্যার। তোমার ভবিষ্যতে আপাতত চিন্তিত হওয়ার কিছু নেই, ঠিক আছে, চিন্তিত হওয়ার কিছু নাই, ভবিষ্যতে আপাতত নিয়ে ভালো থাকবে ইনশাআল্লাহ। ঠিক আছে স্যার, আর এখন তো স্যার মিডিয়া হয়তো আমাকে সামনে রাখতে পারে, যে এখন যেহেতু আপনি কাদলকে বলে পাঠাইছেন, কাদল স্যার আমার মানে ও আমার শুধু ভাই না স্যার, ও আমার একদম বাল্য বন্ধু, আমরা একসঙ্গে ছোট থেকে বড় হয়েছি। হ্যাঁ জি, ও আমার অনেক ভরসার বড় একটা জায়গা স্যার। আসলে আমি যেটা বলবো যে এখন মিডিয়াকে অ্যাভয়েড করে থাকো, দেখা যাক তারপরে আমরা বাসে আছি আর কি। স্যার আমার রিকোয়েস্ট স্যার, আমার ওই সিগনেচার করা কাগজগুলো আমাকে দিবেন স্যার, যদি সেটা স্যার আমার আপনি আমার সামনে দেখাতে বলেন, যদি সেটা আমার ওই মোবাইল কোর্টের হয়ে থাকে তো সেক্ষেত্রে আমার কোনো আপত্তি নেই, কিন্তু যদি সেটা অন্য কোনো কাগজ হয়ে থাকে তাহলে আমাকে সেটা রিটার্ন দিতে হবে স্যার, এটা আমার রিকোয়েস্ট স্যার। ঠিক আছে, আমি খোঁজ নিয়ে দেখি এই বিষয়টা আমার নলেজে না, আসলে আমার অফিসের সামনে তোমার প্রস্তাবে কিছু লাগলো মোবাইল কোর্টে নিয়ে দিয়ে সই নিয়েছে, তোমার অন্য কিছু নেয়নি, আর এটা তো অত ইয়ে তো আমরা ওইভাবে আমার কথা না, যাই হোক কি হয়েছে ঘটনাটা বলেছিলাম। মামলাটা কি করবেন স্যার, আমার মামলাটা প্রত্যাহার করে দিয়েছেন স্যার, ঠিক আছে স্যার, আমি একটু ভালো।